আমি তো দেখলাম এরকম একটা পোস্টার লাগানো আছে এখানে, যেখানে ওই ডক্টর সুশান্ত রায় আর ওনার ছেলের মানে কি বলতে সন্ধান চাই বলে এরকম লেখা আছে। জাস্ট এটাই মানে আমি এখনই জাস্ট দেখলাম আর কি, ওই যে ওখানে ইয়ে লেখা আছে, পোস্টার দেওয়া আছে আর কি, সুশান্ত রায়, ডক্টর সুশান্ত রায় আর ওনার ছেলের নামে দুর্নীতির সাথে যুক্ত বলে, আর অভয় আর ওই ধর্ষণ কাণ্ড আর খুনের সাথেও বলে যুক্ত, সেই জন্য মানে ওই ওই ব্যাপারে পোস্টারটা দেওয়া আছে। যে বা যারা টাঙ্গিয়েছে একচুয়ালি তো সত্যি কথাই লিখছে এখানে, সাধুবাদ জানাই তাদেরকে যে জলপাইগুড়ি লজ্জার বিরুদ্ধে পোস্টার করছে, এবং এটা কাম্যই ছিল। কারণ হচ্ছে দেখুন, আজকে জলপাইগুড়ি এবং গোটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মূল মাথা হচ্ছে ডাক্তার সুশান্ত কুমার রায়, এবং যেটা পরস্পর আমরা জানতে পারছি যে অভয়া খুনের ধর্ষক এবং খুনি যে তিন চারজন আছে, তার মধ্যে একজন হচ্ছে সুশান্ত রায়ের ছেলে প্রত্যেক। তো তাদের বিরুদ্ধে পোস্টার পড়তে খবর পেয়ে দেখতে আসলাম, যারা লাগিয়েছে তাদের সাধুবাদ জানাই যে তাদের সাহস আছে যে তারা সত্যিটা তুলে ধরবে। না এখানে তো তাদের খোঁজা হচ্ছে, সন্ধান চাই, তাদেরকে খুঁজতেছে দেখলাম, এবং তাদের ফাঁসি দাবি করছে যে তাদের ফাঁসি হওয়া পর্যন্ত তাদের পাশে আছে। সুশান্তবাবুদের গ্রেপ্তার হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, তবেই পশ্চিম অভয়ার আত্মা শান্তি পাবে বা তিলোত্তমার আত্মা শান্তি পাবে। সকালবেলা তো আইসে দেখতেছি ঝাঁপের মধ্যে লাগানো, আমি তো ওকে বলতেও পারি না, আর আমি আটটার পরে ছাড়া দোকান খুলি না, তার আগেই দেখতেছি যে এখানে একটা পোস্টার টাঙানো, কারণ কে লাগালো না লাগালো সেটা বলতে পারতেছি না।